নার্সিং ট্রেনিং স্কুলের আড়ালে চলত নীল ছবির শুটিং বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে পর্দা ফাঁস করল মালদার ইংরেজবাজার থানার পুলিশ। এখানে নার্সিং ট্রেনিং এর একটি অফিসের নাম করে বাড়ির মালিকের কাছ থেকে নার্সিং ট্রেনিং এর নাম করে বাড়ি ভাড়া নিয়ে যায়। তারপরে আমরা বিভিন্ন মাধ্যমে খবর পাই যে বাইরে থেকে বিভিন্ন ছেলে মেয়েরা অবৈধভাবে এখানে আসছে। আসার পরে আমরা দেখি বাইরের ভেতরে তালা, পাড়ার লোকজন সবাইকে নিয়ে আমরা একত্রিতভাবে আসি। আসার পরে দেখি বাইরে তালা, ভেতর থেকে মদের গন্ধ বেরোচ্ছে নার্সিং ট্রেনিং অফিসের, এবং জানলায় কান পাততে দেখি আওয়াজ হচ্ছে ভেতরে। তালা ভেঙে পাড়ার লোকজন সকলে মিলে একসঙ্গে যখন ভেতরে ঢোকে সেখানটায় দেখে যে দুটো ছেলে এবং দুটো মেয়ে সম্পূর্ণ মানে যা অবস্থায় থাকে আর কি, সেই অবস্থায় পুলিশ ডেকে পুলিশের হাতে এখন তুলে দেওয়া হলো। এদের অফিস হিসেবে ভাড়া দিয়েছিল, অফিসের ওনার ডকুমেন্টস সবই আছে ডকুমেন্টস। এবার অফিস পিরিয়ডে এরা আছে সারাদিন ধরে এই সমস্ত চক্র চালায়। আমরা চাই যে প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা নিক কঠোরভাবে এবং এগুলো বন্ধ হোক, এগুলো বন্ধ হওয়া দরকার। আমি বললাম যে দেখো এটা কি অফিস, কেউ বলে তো এটা তো মোহাম্মদ সৈয়দুর রহমান, এটা কই জিতেন, এটা কোথায় জিতেন নামে নাই, প্রথমে জিতেন এসে ভাড়া নিছিল মুখি, আচ্ছা তারপর এগ্রিমেন্ট করার সময় ওই করলো, আচ্ছা এগ্রিমেন্ট করেছে মোহাম্মদ সৈয়দুর রহমান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এদিন শহরের সুভাষপল্লী এলাকায় একটি বাড়িতে হানা দিয়ে দুই মহিলাকে পুলিশ গ্রেপ্তার করে, পলাতক দুই যুবক বলে জানা গেছে। উল্লেখ্য, ওই এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে দুই যুবক নার্সিং ট্রেনিং স্কুল খুলেছিলেন। এলাকাবাসীরা অভিযোগ করেন, কয়েক মাস ধরে ওই ট্রেনিং স্কুলে চলছিল নীল ছবির শুটিং। এই ব্যাপারটা দীর্ঘদিন ধরেই চলছে, আমরা হয়তো আজ করতে পারছি না, আজকে আমরা আজ করতে পেরেছি বলেই ব্যাপারটা আমরা মানে স্পটে ধরতে পেরেছি। কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমার মতে বলে যে পাড়ার লোকদের সজাগ থেকে তদন্ত করা উচিত, পুলিশকে মাঝে মাঝে এই সমস্ত অফিসগুলো সামনে থেকে শো করা হয় যে আমরা বিভিন্ন রকম অফিস করে বিভিন্ন রকম কাজকর্ম করে ছেলেদেরকে কর্মসংস্থানের মানে ছেলে মেয়ে সবাইকে আমরা কর্মসংস্থানের মানে সুযোগ করে দিচ্ছি, কিন্তু তার বিনিময়ে এদের আড়ালে চলে হচ্ছে অসামাজিক কাজ, অসামাজিক কাজ, যে কাজগুলো আমরা মেনে নিতে পারি না। কি কি ধরনের কাজ সাধারণত মনে হয় যে কম্পিউটার পাওয়া যাচ্ছে, এরা কি ওয়েবসাইট ইন্টারনেটে নুড এই ধরনের? হ্যাঁ 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 হ্যাঁ। আমার তো মতে বলে যে ওয়েবসাইট ইন্টারনেটে নুড এই ধরনেরই জিনিসগুলো করে তারা, তা নাহলে পরে আজকে কম্পিউটার কেন তারা ব্যবহার করবে? হ্যাঁ, দিয়ে সেখানে মধুচক্র চালানো হচ্ছে, মধুচক্রের মাধ্যমে সেগুলো ওয়েবসাইটে ছাড়া হচ্ছে, হ্যাঁ দিয়ে সেটা একটা পয়সা ইনকাম হচ্ছে। বাড়ির লোকেরা যারা যারা আজকে ভাড়া দিয়েছে, যারা যে বাড়িতে ভাড়া দিচ্ছে আজকে বাড়ির মালিক, তারাও এই ব্যাপারগুলো সবই বোঝে সবই জানে, কিন্তু তারা পয়সার বিনিময়ে আজকে ভাড়া দিচ্ছে। এরা এগুলো তৈরি করত, এরা এই সমস্ত জিনিসগুলোকে কালেকশন করে নিয়ে সেগুলো প্রণ তৈরি করে, হ্যাঁ করে নিয়ে সিনেমা হোক বা যে কোনো ইসে হোক, হ্যাঁ ব্লু ফিল্ম হোক বা যাই হোক কোনো রকম ইসে তারা এগুলো যদি নিয়ে ব্যবসা শুরু করে, মনোফুলি ব্যবসা আমি মনে করি। তারা এই অসামাজিক কাজের মাধ্যমে তো এখন বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে তারা পয়সা ইনকাম করছে, কে সৎপথে পয়সা ইনকাম। এগুলো বন্ধ হওয়া খুব প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। আমি মনে করি প্রশাসনের পুলিশ প্রশাসন থেকে তো সেটা মানে সজাগ থাকা উচিত। আমি মনে করি যে সমস্ত পাড়াতে হচ্ছে পাড়ার যতগুলো বাসিন্দা আছে তাদেরকেও সজাগ হওয়া উচিত। এদিন পুলিশ হানা দিয়ে দুই মহিলাকে হাতে নাতে ধরে ফেলে। ধৃতদের মঙ্গলবার মালদা জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।